সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জে আয়োজিত হলো নবভারত মেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয় এদিন। করিমগঞ্জে নবভারত মেলার আয়োজনের উদ্যোগ নেন করিমগঞ্জ বিজেপি যুব মোর্চা। রবিবার শহরের MMMC উচ্চতর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে দুই দিনের মেলার উদ্বোধন করেন রাজ্যের শক্তি, পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী বিমল বরা। দেশের প্রধানমন্ত্রীর ইতিবাচক কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন তিনি। দেশের প্রধানমন্ত্রীর কর্মতৎপরতার কথা তুলে ধরেন তিনি। করিমগঞ্জ যুব মোর্চার আমন্ত্রণে নবভারত মেলায় উপস্থিত থাকতে পারায় নিজেকে তিনি ধন্য বলে মনে করেন। এছাড়া মেলা স্টলগুলি তাকে আকর্ষিত করেছে বলেও জানান তিনি। অন্যান্যদের মধ্যে পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিশিষ্টরা মেলা আয়োজনের দিক নিয়ে মত ব্যক্ত করেন। শুরুতে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় সহ অন্যান্যদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও প্রদীপ জ্বালিয়ে বিনম্র শ্রদ্ধা জানান রাজ্যের শক্তিমন্ত্রী বিমল বরা সহ অন্যান্যরা। রবিবারের মেলায় উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি অমিত পাল, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। পালন কৰিছো আৰু আজি যুব মোর্চাই করিমগঞ্জ জেলা এই ঐতিহাসিক এই MMC গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত যে নবভারত মেলা আয়োজন করেছে, এই মেলাত আমি অংশগ্রহণ করেছো আর দেখিছো যে করিমগঞ্জের ইয়ার যখন থলুয়া শিল্পী সকলে বিভিন্ন ধরনের উৎপাদন করা বিভিন্ন বস্ত্রপর আরম্ভ করে অন্যান্য হ্যান্ডিক্রাফ্ট ইয়াতে প্রদর্শনী করেছে। আমার ছাত্র ছাত্রী সকলে খুব ধুনিয়াকে কিছু মডেল ইয়াত নির্মাণ করে প্রদর্শন করেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কেন্দ্রীয় সরকারে যি আসনি সমূহের জড়িয়ে জনজীবনটুক আগুয়াই লৈ যাবৰ কারণে ফ্লেক্সিভ প্রোগ্রাম হিসাবে আমি কাম কাজ অব্যাহত রাখিছো। তেনে ধরনের বহু নমুনাও ইয়াত প্রদর্শন করা হয়েছে, যাক প্রদর্শনীর জড়িয়ে আমি রাইজক সচেতনতা বৃদ্ধির উজ্জীবিত করা যথেষ্ট সহায়ক হব। খুব সুন্দরভাবে এই আয়োজন করেছে যুব মোর্চার সকল কার্যকর্তাক মই ধন্যবাদ জানাইছো। করিমগঞ্জের শক্তি বিভাগের কিছু সমস্যা আছে সেই কথাটো মই জানো আর সেইকারণে আজি আহিছো। আহি আমি করিমগঞ্জ জেলার যখন বিদ্যুৎ বিভাগের বিষয়া কর্মচারী আছে তেওঁলোকৰ লগত আলাপ আলোচনা করি যাতে কেনে ধরনের করিমগঞ্জের রাইজে ভাল বিদ্যুৎ পাব পারে তার কারণে আমি উদ্যোগ গ্রহণ করছি। গম পাই পিনে আহিছো, আহি সেখানে কথা পাতি মই যাম কথা পাতি। আপনি পর্যটক মন্ত্রী আছেন, করিমগঞ্জের এশিয়ার দ্বিতীয়তম বৃহত্তর বিল একটা আছে ফোন বিল বলে, এই পর্যটক এই জন্য কি পদক্ষেপ নিচ্ছেন আপনি? পর্যটনের গোটেই দিকটো আগুয়াই নিবর কারণে হর্নবিলকে ধরে বিভিন্ন ঠাইত আপনার এই বরাক ভ্যালিত আপনার সুবন পাহাড় আজি আমি তালেকেও গৈছো আর এইফালে আমার রাজবাড়ী কছারী সকলের রাজধানী আসলে সেই স্থানও আমি পর্যবেক্ষণ করেছো। আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও গৈছে। এই আগন্তুক দিনত নিশ্চিতভাবে আমার পর্যটনের এই দিকসমূহ বিকশাই তুলি আমি পর্যটক আকর্ষণ করব পরাকৈ যাতে আমি স্থান সমূহ নির্মাণ করব পরা যায়, ডেভেলপ করব পরা যায়, তার কারণে আমি উদ্যোগ গ্রহণ করি। যে এক্সিবিশন গুলো তুলে ধরা হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী বিগত 20 বছর ধরে উনি যে একনিষ্ঠ ভাবে ভারতবর্ষের উন্নয়নের জন্য নিজেকে যেভাবে উজাড় করে দিয়েছেন, যে উনি প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর আজকে ভারতের প্রধানমন্ত্রী, ওনার এই কার্যকালে উনি একদিনও ছুটি নেন। আমাদের হিতে ভারতবর্ষের উন্নয়নে উনি নিজেকে উজাড় করে দিয়েছেন। ওনার এই একনিষ্ঠ মনোভাব, ওনার এই পরিশ্রমের ফলস্বরূপ আজকে ভারতবর্ষ বিশ্বের বুকে এক শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে চলেছে। আজকে প্রধানমন্ত্রীর এই জন্মদিন উপলক্ষে যে 20 দিনের আমাদের মধ্যে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যাতে সবাই নিজেকে উজাড় করে দিতে পারি, বিশেষ করে সমগ্র বিশ্বের মধ্যে একটা জিনিস আপনারা সবাই উপলব্ধি করতে পেরেছেন যে মেগা ভ্যাকসিন আমরা 17 তারিখ প্রধানমন্ত্রী দিন এই জন্মদিনে 2 কোটির অধিক ব্যক্তিকে একসঙ্গে ভ্যাকসিন দেওয়া। এটা একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার থাকায় সম্ভব হয়েছে।
আপনারা দেখেছেন যে এই যে করোনা কালে এই মহামারীর সময় ভারতবর্ষ অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সেফ ছিল, কারণ আমাদের মনেই বল ছিল যে প্রধানমন্ত্রী আছেন এবং আমরা সবাই সুস্থ থাকার জন্য উনি যে প্ল্যানিং গুলো করেছেন, যে আমাদের ডক্টর নার্স বা প্রত্যেকটা ক্ষেত্রে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হোক পুলিশ প্রশাসন হোক প্রত্যেকটা যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন যাতে আমরা সুস্থ থাকি। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।